বান্দরবানের লামায় পরকীয়া সন্দেহে শাহিনা আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়াপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, শাহিনা ও মিজানুর নামে এক ব্যক্তির মধ্যে পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন জাকির। এরই জেরে ভোররাতে কোনো এক সময় জাকির শাহিনাকে কুপিয়ে হত্যা করেন। পরে পাশের একটি মুরগির খামারে ঢুকে মিজানুর ও সুহাগ নামে আরও একজনকে কুপিয়ে গুরুতর আহত করেন তিনি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এদিকে ঘটনার পরপরই ঘাতক জাকিরকে আটক করে পুলিশ।